नमस्कार बंधुरा, बेंगल फिशिंग टेक चैनले आपनाके स्वागत जानाई। कालके आमी बेलेघाटा लेके गिएछिलो माछ धरते, तो 128, 29, 30 ए चारटि वीआईपी सीटेर दिके शिकारी बंधुरा सबाई बसेछिलेन, आमी छिलाम 128-এ। तो कालकेर रिपोर्टे मोटामुटी आमी चारटे कातला माछ पेयेछि 128-এ, ওই 6-700 129-এ মাছ হয়েছে আপনার, একটা ব্রিগেড কাপ 7-8-এর এবং দুটি রুই মাছ হয়েছে, একটি সকালে খেয়েছে, একটি সন্ধ্যা 6:10-এর দিকে খেয়েছে। 130-এ একটি রুই মাছ খেয়েছে ওই 3 কিলো লাইনে। 129-এরও মাছটি সেই 3.5 কিলো এমনি দুটি হবে। আর 130-এ মাছ খায়নি, আপাতত মাছ এমনিই খাচ্ছে, কাতলা মাছ এখন খাচ্ছে না বললেই চলে। আর যখন মাছ খাবে আপনারা আশা করি আমি চ্যানেলে আপডেট দিয়ে দেব। আপাতত ভিআইপি সিটগুলো হচ্ছে, আর আপনারা তো জানেনই যে দূরে ফেলা ভিআইপি সিটগুলো এরকম দূরে ফেলে ফেলে মাছ সবাই ধরছে, কিন্তু কাতলা মাছ খাচ্ছে না, খেলে ওই ব্রিগেড আর বড় রুই 3, 3.5, 4-এর লাইনে রুইগুলো খাচ্ছে। আর ওই দিকের সমস্ত সিট হচ্ছে ওই 70, 64, 55, ওই দিকটা সব দিকেই সিট হয়েছিল মোটামুটি। কালকে মোটামুটি 50টার কাছাকাছি সিট ছিল, সবাই টুকিটাকি রুই মাছ পেয়েছে সামনে ফেলে আটা দিয়ে। তা আশা করি আপনারা জানতে পারলেন যে বেলেঘাটার লেকের কী রিপোর্ট যাচ্ছে, ভিআইপি সিটগুলি হচ্ছে মোটামুটি। তা আমি কালকে গিয়েছিলাম, আমার 4টে কাতলা মাছ হয়েছিল। তা ভিডিওটাই দেখুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ। পরিতোষ দা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে তুমি ও পারে বসবে 128-এ, বসো না। মানে কেন এই পারে বসলে ওই ও পারে বলছে আমার 70 ইসের দিকে, এইদিকে বসলো 70-70-এর দিকে, 75 ওই দিকে, তাহলে আমি দেখা করতে পারবো, আর ওখানে রুই মাছগুলো তুমি খাওয়ার মাছ পেয়ে যাবে। আর ওইখানে তো দূরে ছোড়ার ব্যাপার, দেখো কি করবে। মানে ঠিক আছে দেখছি আমি।